অ্যান্টলায়ন্স ডেথ ট্র্যাপ। এই জীবটি নিজেদের শিকারকে আটকানোর জন্য মরুভূমিতে ডেথ ট্র্যাপ তৈরি করে। এই ধরনের ট্র্যাপ থেকে শিকারের পালিয়ে বাঁচা খুবই কষ্টকর হয়, আর বেশিরভাগ সময় এর শিকার হয় পিঁপড়েরা। এজন্যই একে অ্যান্টলায়ন বলা হয়। সবার প্রথম শিকারী পোকাটি মরুভূমির বালির ভিতরে ঢুকে একটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে শঙ্কু আকৃতির ছোট গর্ত তৈরি করে, আর এই ডেথ ট্র্যাপটি তৈরি হয়ে গেলে অ্যান্টলায়ন এই শঙ্কু আকৃতি গর্তের নিচে বালিতে ঢুকে তা শিকারের জন্য অপেক্ষা করতে থাকে যে কখন কোনো পোকা এই ডেথ ট্র্যাপে এসে পড়বে। আর যখনই কোনো পোকা কিংবা পিঁপড়ে এই ডেথ ট্র্যাপে এসে পড়ে, অ্যান্টলায়ন বালির কণাগুলিকে বাইরের দিকে ফেলতে শুরু করে, ফলে উপরের বালি শঙ্কু আকৃতির হয়ে ধসতে থাকে আর শিকার নিচের দিকে করাতে শুরু করে। আর এইভাবে শিকার অ্যান্টলায়নের নাগালে এলেই সে সেটিকে হুল ফুটিয়ে শিকারটিকে প্যারালাইজ করে দেয়। আবার কখনো কখনো শিকারটিকে ধরে সেটিকে আছাড় মেরে মেরে তাকে মেরে ফেলে, আর অবশেষে শিকারটিকে ডেথ ট্র্যাপের ভিতরে নিয়ে চলে যায়। সাইড ওয়াইন্ডার স্নেক। যদিও এই সাপটি 29 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে দৌড়াতে পারে, কিন্তু সে তার শিকারকে তাড়া করে ধরে না, বরং এক জায়গায় স্থির হয়ে লুকিয়ে তার জন্য অপেক্ষা করে। সাপটি মরুভূমির বালির মধ্যে তার দেহকে এদিক ওদিক নাড়িয়ে দেহটিকে বালিতে চাপা দিয়ে দেয়। শুধুমাত্র বাইরে থাকে তার চোখ দুটি। অপরদিকে এই সব কিছু থেকে অজ্ঞাত শিকার তার খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে নিজের অজান্তেই অন্য কারোর খাবার হওয়ার দিকে এগিয়ে যায়। আর শিকারের জন্য ফাঁদ পেতে রাখা সাপটি শিকার নাগালের ভেতরে আসতেই তার বিষাক্ত দাঁত দিয়ে শিকারের ওপর আক্রমণ করে দেয়। গোল্ডেন মোল। সাউথ আফ্রিকাতে পাওয়া এই গোল্ডেন মোল জীবটি একটি বিশেষ প্রকারের জীব। এর সবথেকে বড় বৈশিষ্ট্য, এই জীবটি মরুভূমিতেও সাঁতার কাটতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই জীবটি বালির ভিতর দিয়ে সাঁতার কাটতে পারে, ঠিক তেমনভাবেই যেভাবে মাছেরা জলে সাঁতার কাটে। কিন্তু গোল্ডেন মোল সম্পূর্ণ অন্ধ হয়, কারণ এদের চোখ, এদের চামড়া এবং বড় বড় লোম দিয়ে ঢাকা থাকে। কিন্তু এই জীবটির কান এতটাই তীক্ষ্ণ হয় যে এরা মরুভূমির বালিতে হওয়া অতি সামান্য নড়াচড়া কিংবা আওয়াজও অনুভব করতে পারে, আর চোখে না দেখলেও জীবটি তার শিকারটিকে স্পটেই ধরে নিতে পারে। স্পোর স্পাইডার। এই মাকড়সাটি তার শিকারের ওপর হামলা করার আগে নিজেকে বালির ভিতরে লুকিয়ে ফেলে। লুকানোর জন্য মাকড়সাটি এমন একটি জায়গা নির্বাচন করে যেখানে পিঁপড়েদের আনাগোনা লেগে থাকে। মাকড়সাটি নিজে তো বালির ভিতরে ঢুকে যায়, কিন্তু বাইরে রেখে যায় তার সবচেয়ে ভয়ানক ফাঁদ, অর্থাৎ মাকড়সার জাল, যাতে কোনো ছোট ইনসেক্ট সেখানে এলে সে তার সংকেত পায়। আর অপরদিকে মাকড়সাটি বালির ভিতর নড়াচড়া করে পিঁপড়েদের বোঝাতে চায় সেখানে কিছু খাবার আছে। আর পিঁপড়ে যখন খাবার ভেবে মাকড়সার কাছে যায়, সে বিদ্যুতের গতিতে তার উপর আক্রমণ করে পিঁপড়েটিকে বালির ভিতরে টেনে নিয়ে যায়। স্পাইডার হান্টিং ওয়াস্প। মরুভূমির প্রখর উত্তাপ এবং বিভিন্ন শিকারীর আক্রমণ থেকে বাঁচার জন্য গোল্ডেন স্পাইডার বালির ভিতরে গর্ত করে নিজেদের থাকার জায়গা বানায়। ঝলসে দেওয়া গরম থেকে বাঁচার জন্য মাকড়সাটি প্রায় 50 সেন্টিমিটার গভীর গর্ত তৈরি করে, যাতে এতটা গভীরে বালির কণা গরম না হয়। আর শত্রু বলতে তাদের একজনই রয়েছে, সেটা হলো স্পাইডার হান্টিং ওয়াস্প। এই পোকাটি বালির ভিতরে লুকিয়ে থাকা মাকড়সার খোঁজ করতে থাকে, আর মাকড়সার উপস্থিতি টের পেলে বালিকে খুব দ্রুত খুঁড়তে থাকে। আর ইন্টারেস্টিং ব্যাপারটি হলো, পোকাটি নিজের ওজনের 80,000 গুণ পর্যন্ত বালিকে সরিয়ে ফেলতে পারে। আপনারা বুঝতেই পারছেন এত ভয়ানক শিকারীর থেকে নিজের আত্মরক্ষা স্পাইডারের জন্য কতটা কঠিন হবে। কিন্তু গোল্ডেন স্পাইডারও নিজের জীবন বাঁচানোর জন্য একটি টেকনিক প্রয়োগ করে। সে নিজের শরীরটিকে একটি বলের মতো পাক খাইয়ে বালির উঁচু ঢিপি থেকে 44 পাক প্রতি মিনিট বেগে গড়াতে থাকে। কখনো কখনো এইভাবে স্পাইডারটি অনেকটা পথ অতিক্রম করে তার শিকারীদের চোখে ধুলো দিয়ে নিজের জীবন বাঁচিয়ে নেয়। কিন্তু প্রতিবার তার ভাগ্য এতটাও ভালো হয় না। বেতের বিষাক্ত হুলের জন্য মাকড়সাটি প্যারালাইজ হয়ে যায়, আর তারপর মাকড়সার পেটে নিজের ডিম ভরে দিয়ে শিকারী তাকে বালির ভিতরে নিজের ডেরায় লুকিয়ে দিয়ে আসে। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।